শেষের পথে বিপিএল। টুর্নামেন্ট শেষ হবার আগে আরও একবার দর্শক মহলে উত্তেজনা, অবশ্যই সেটা সাকিব তামিমের জন্য। বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল। তবে দুই দলের লড়াই ছাপিয়ে দর্শকদের কাছে ম্যাচটা এখন সাকিব তামিমের, যে দুজনের দ্বৈরথ আবার উপভোগ করছেন বিসিবির হর্তাকর্তারাও। আপনারা তো চান যে এরকম কোনো একটা থ্রিলিং, একটা এক্সাইটিং কিছু হোক, তা ভালোই লেগেছে, ইটস ভেরি গুড। আমি দেখেছি, আমি পরে দেখেছি, কারণ আমি কিছু কিছু খেলা মিস করেছিলাম। গ্রুপ পর্বে মুখোমুখি দেখায় এক জয় বরিশালের, শেষটায় রংপুরের। একের বিপক্ষে অন্যের হারের প্রতিশোধ নেওয়া এখনও বাকি আছে। দুই দলের অফিসিয়াল ফেসবুক পেজেও টিপ্পনি কম চলে না। আগের ম্যাচের এই বরিশাল লিখেছিল, খেলা এখনও বাকি। রংপুরও লিখেছিল, লঞ্চ ডুবে গেছে। এবার সেই খেলাই শেষ করতে আরও একবার মাঠে নামবে রংপুর বরিশাল। তারকায় ছড়াছড়ি দুই দলে হট ফেভারিটকে, সেটা অবশ্য বলা কঠিন। দলকে ফাইনালে নেওয়ার দৌড়ে ব্যক্তিগত পরিসংখ্যানও আরও একটু বাড়িয়ে নিতে চাইবেন সাবেক দুই বন্ধু সাকিব তামিম, সেটা বলার আর অপেক্ষা রাখে না। 13 ইনিংসে 443 রান, তাওহিদ হৃদয়ের কাছে শীর্ষস্থান হারালেও তামিমের কাছে আরও একটা সুযোগ থাকছে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাওয়ার। অলরাউন্ডার সাকিবও নিজের সেরাটা দিতে প্রস্তুত, 12 ম্যাচে 254 রানের সাথে 17 উইকেট। প্রশংসা না করেও পারা যায় না। দুই বন্ধুর সম্পর্কের ফাটল অবশ্যই দেশের ক্রিকেটের জন্য ক্ষতির কারণই হয়েছে। তবে এই দুই তারকার লড়াই নিঃসন্দেহেই বিপিএলের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এবারের মতো আরও একবার, শেষবার সেই উন্মাদনা দেখার অপেক্ষাতেই সবাই। তানজিম ঐশী, অলরাউন্ডার।